রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে, রোজাদার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত অ্যাভারেজ ব্লেসিংস অফ রমাদান 2019 থেকে আমি আনিসুর রহমান সোহাগ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, রোজা মুসলিমদের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি ফরজ স্তম্ভ। প্রত্যেক বয়প্রাপ্ত লোকদের জন্য রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করেছেন, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় যে সমস্ত মহিলারা থাকেন, ওই সময় আসলে মহিলারা বিভিন্ন ধরনের চিন্তায় তারা বিমর্ষ হয়ে পড়েন যে আসলে রোজাটা আমি রাখতে পারবো কি না, রোজাটা রাখলে আমার কিংবা আমার গর্ভে যে সন্তান রয়েছে তার জন্য কোনো ক্ষতি হচ্ছে কি না। এ সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে বিভিন্ন ধরনের ভার্সেস রয়েছে যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, এবং স্কলাররাও এই সম্পর্কে যথেষ্ট মতবাদ ওনাদেরকে দিয়ে থাকেন। কিন্তু আমরা আজকে চলে এসেছি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, যার কাছ থেকে আমরা জানতে চাইব আসলে মেডিকেল সায়েন্স এই ব্যাপারে কি বলে। এই অর্থাৎ গর্ভবতী মায়েরা যদি রোজা রাখতে চায় তাহলে মেডিকেল সায়েন্স এই ব্যাপারে তাদের সাজেশন কি, কিংবা আদৌ তারা রোজা রাখতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে জানার জন্য আজকে আমরা চলে এসেছি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। সম্মানিত দর্শক, আপনাদের হয়তো অনেকেরই অনেক সুপরিচিত যে ব্যক্তির কাছে আমরা চলে এসেছি, প্রফেসর ডাক্তার নাজলিমা নার্গিস, উনি তার চিকিৎসা সেবা দিয়ে আসছেন আমাদেরকে অনেক বছর ধরে। তার চিকিৎসার হাত দিয়ে আমাদের অনেক মা বোনের তিনি সেবা করেছেন, এবং সেবা করে তাদের মনে তিনি একটি অন্য বিরাট বড় জায়গা করে নিয়ে এসেছেন, নিয়ে আছেন এবং অবস্থান করছেন, এবং সবাই তাকে শ্রদ্ধা ভরে সবাই তার জন্য দোয়া করে আল্লাহর কাছে যে এই ডাক্তার ম্যাম যেন অনেক ভালো থাকে এবং তিনি যেন আরও অনেক বছর আমাদেরকে এইভাবে চিকিৎসা সেবা দিয়ে আমাদের মা বোনদেরকে সুস্থ করে তুলতে পারে আল্লাহর রহমতে। আমরা সেই নাজলিমা নার্গিস ম্যাডামের কাছে চলে এসেছি এই ব্যাপারে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাডাম, আমি বলে দিয়েছি যে আসলে আমরা কী ব্যাপারে জানতে চাচ্ছি। আসলে রোজা আসলে এই ধরনের একটা চলে আসে প্রেগন্যান্ট মহিলাদের ব্যাপারে যে রোজা রাখতে পারবো কি পারবো না, রাখা যাবে কি যাবে না, রাখলে আমার এবং আমার বাচ্চাদের কোনো ক্ষতি হচ্ছে না, এইবার এই ব্যাপারে আপনার মতামত। প্রথমেই আপনার কথা সূত্র ধরে আমি যেটা বলতে চাই যে সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে আমি শুরু করতে চাই, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে হে ইমানদার ব্যক্তিগণ, তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, এবং আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। তো নিঃসন্দেহে রমজান মাস অত্যন্ত মর্যাদা এবং বরকতের মাস। এ মাসের প্রতিটা মুহূর্তের মধ্যে এত বেশি বরকত লুকায়িত রয়েছে যে সৎ কাজ, নফল কাজগুলো সৎ ফরজ কাজের পরিমাণ সমমর্যাদা লাভ করে, আর ফরজ কাজগুলো আমরা জানি যে 70 গুণ অধিক মর্যাদা পায়। সুতরাং এই রমজান মাসে আমাদের সবারই উচিত, চেষ্টা করা উচিত যে সম্পূর্ণভাবে রোজা রাখা, যাতে আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দেন। তবে প্রেগনেন্সি যেহেতু একটি সম্পূর্ণ একটি ভিন্ন স্পর্শকাতর বিষয়, কারণ একজন গর্ভবতী মা তার নিজের শরীরের ভিতরে একটি সন্তানের জন্ম দিতে চলেছেন, তার ভিতরে একটি ভ্রূণ আস্তে আস্তে বেড়ে ওঠে, সুতরাং এই সময় তাকে তার নিজের ব্যাপারে যেমন সচেতন হতে হয় তেমনি তার ভ্রূণের বেড়ে ওঠার ব্যাপারেও তার বিশেষ যত্নের প্রয়োজন হয়। তো এখন প্রশ্ন আসছে যে রোজা রাখা যাবে কি না। প্রথমত যেটা সেটা হচ্ছে যে প্রেগনেন্সিতে রোজা রাখা যাবে, তবে স্বয়ং আল্লাহ তাআলা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ব্যাপারে, আমি এই প্রসঙ্গে কোরআন শরীফের সূরা বাকারার 185 নম্বর আয়াতকে স্মরণ করতে চাচ্ছি, যেখানে বলা হয়েছে যে রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এটা হচ্ছে মানবজাতির জন্য পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে, তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে যেমনটা গর্ভবতী মায়েদের বেলায়, কিংবা সফরে থাকে, সে পরবর্তী সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এই সুযোগ দিয়ে মহান আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মকে সহজ করে দিতে চান, আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না। তাহলে আমরা বুঝতে পারছি যে গর্ভবতী মায়েদের ব্যাপারে
রোজা রাখার ব্যাপারে বিশেষ করে আল্লাহ তাআলা এই শিথিলতার অবকাশ দিয়েছেন। সুতরাং রোজা রাখার ব্যাপারে আমি যেটা বলবো, যে যদি রোজা রাখতেই হয় তাহলে গর্ভবতী মাকে নিয়মিত একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে, এবং বিশেষ করে রোজার আগে তার শারীরিক সুস্থতা সম্পূর্ণ আছে কিনা এ ব্যাপারে তার পরীক্ষা নিরীক্ষা করিয়ে সেটা দেখতে হবে যে তার শরীরটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে কিনা। বিশেষ করে প্রেগন্যান্সিতে যেটা হয়, কিছু ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি থাকে, যেমন প্রেগন্যান্সির সাথে উচ্চ রক্তচাপ বা গর্ভাবস্থায় ডায়াবেটিস জনিত সমস্যা থাকে, মায়ের রক্তশূন্যতা থাকে, প্রস্রাবে ইনফেকশন থাকতে পারে, এরকম ধরনের বিভিন্ন ধরনের জটিলতা যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে মায়ের শরীরে ক্ষতির সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে মার পাশাপাশি বাচ্চারও ক্ষতির সম্ভাবনা থাকে। তো এই সমস্ত যখন প্রেগন্যান্সি থাকবে তাদের বেলায় রোজা না রাখাটাই উত্তম। আর তবে যে সমস্ত মা সম্পূর্ণরূপে সুস্থ, তার যার শারীরিক কোনো অন্য কোনো সমস্যা নেই, তার ব্যাপারে যদি সুস্থ থাকে সে সম্পূর্ণরূপে, তাহলে তার বেলায় রোজা রাখা যাবে। জি ম্যাডাম, আপনার কথার সূত্র ধরেই আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় বলেছেন যে ডু নট কিল ইওর সেলফ, এখানে সরাসরি তিনি ডিক্লেয়ার করেছেন যে, এবং সূরা বাকারা সম্পর্কে আপনি বলেছেন, ওখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে আল্লাহ বার্ডেন্স নট এ পারসন বিয়ন্ড হিজ অর হার স্কোপ। তো এটা অবশ্যই আমরা আলোচনা চলে আসে যে আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, সবার জন্য প্রত্যেকটি স্টেজে সহজ করে দিয়েছেন। তো যেহেতু রোজা আমাদের জন্য সকল মুমিনদের জন্য, সকল মুসলিমদের জন্য একটি ফরজ ইবাদা, যেটি যদি কাফফারা যদি দিতে হয় রোজা, সেটা অনেক বড়। ম্যাম আপনি অবশ্যই জানেন যে 60টি ধারাবাহিক রোজা রাখতে হবে, না হলে 60 জন গরিব লোককে সারাদিন ধরে খাওয়াতে হবে, অথবা 1.6 কেজি গম বা সমতুল্য মানের সমান টাকা দিতে হবে। তো এটা আসলে অনেক বড় বার্ডেন, আসলে এটা আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়, আমি যেটা মনে করি কাফফারার দিকে যদি আমি যাই। তবে গর্ভবতী মাদের বেলায় আল্লাহ তাআলা বিশেষ করে বলেছেন যে তার সুস্থতা আসার পরে সে গুণে গুণে তার বাকিগুলি রাখতে পারবে। যদি তিনি কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আপনাদের বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে উনি ওরকম করে রোজা রাখবেন। তো এরপরে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে গর্ভাবস্থায় নারীর রোজাটা কেমন হবে, যদি উনি একটু আরামদায়ক করতে চায় তাহলে ওনাদের কী কী প্র্যাকটিসগুলি করা উচিত? আসলে আমরা যেহেতু জানি যে গর্ভাবস্থায় প্রত্যেকটি নারীরই নিজের প্রতি সচেতন হতে হবে এবং একই সাথে পরিবারের সকল সদস্যেরও তার প্রতি সচেতন হতে হবে, কারণ এই সময়ে তার শরীর একটু বাড়তি বিশ্রাম চাই, তার একটু বাড়তি যত্নের প্রয়োজন। এবং বিশেষ করে যেহেতু রোজার কথা বলছেন, রোজাটা দুইভাবে হতে পারে, একটা গরমকালের রোজা, একটা হচ্ছে শীতকালের রোজা। শীতকালের রোজাটা সাধারণত আমরা জানি যে টাইম ইন্টারভালটা বিটুইন সেহরি এবং ইফতারটা কম থাকে এবং এটা একটু কম কষ্টকর হয়ে থাকে, কিন্তু গরমকালের রোজাটা কিন্তু একটু টাইম ইন্টারভাল বেশি থাকে সেহেরি এবং ইফতারের সময়টা। সুতরাং এই সময় যেটা হয় সেটা হচ্ছে রোজা রাখার কারণে মার যে সমস্যাটা হতে পারে প্রথমত সেটা হচ্ছে ডিহাইড্রেশন বা পানিশূন্যতাজনিত সমস্যা। তো এই যে পানিশূন্যতাজনিত সমস্যার জন্য এই কারণে তাকে যতদূর সম্ভব কঠোর পরিশ্রম না করাটাই উচিত, তার যতটুকু না করলেই নয় এবং বেশিরভাগ সময় বিশ্রামের মধ্যেই থাকবে যাতে সে এবং তার বাচ্চাটা ভালো থাকে। এবং বিশেষ করে ইফতারের পরে তাকে সেই পরিমাণ খাবার এবং তার যত্নটা সেরকম হতে হবে যাতে এটা তার জন্য সুবিধাজনক হয়। সেক্ষেত্রে আপনি শুরুতেই বলেছেন যে ফ্যামিলির অন্যান্য সদস্যগণের তার উপরে যথেষ্ট কেয়ারি একটা পরিবেশ থাকতে হবে, অবশ্যই সেটা হচ্ছে মেইন ব্যাপার এখানে। এরপরে আমরা যেটা হচ্ছে জানতে চাচ্ছি, গর্ভাবস্থায় সেহরি ও ইফতারের তাদের খাবার মেনুটা কি আমাদের স্বাভাবিক মতনই হওয়া উচিত অথবা না তাদের জন্য একটু ডিফারেন্ট হওয়া উচিত, বা কোন ধরনের আপনি প্রিফার করেন? একটু যেটা এক্ষেত্রে আমি বিশেষ করে বলতে চাই, এমনিতেও গর্ভাবস্থায় মায়ের কিন্তু খাবারের চার্টটা একটু স্বাভাবিকের চাইতে একটু অন্য ধরনের হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে আপনাকে যে রোজা রাখার কারণে প্রাথমিক যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশনজনিত সমস্যা বা পানিশূন্যতা। সুতরাং ইফতারির পরপরই আমি ইফতারিটা যেটা আমি বলবো যে প্রথমেই পানি এবং পানি জাতীয় খাবার দিয়ে শুরু করা উচিত, বিশেষ করে হচ্ছে যে জুস,
সেটা যে কোনো ফলের রসই হতে পারে, লেবুর রস হতে পারে, ডাবের পানি হতে পারে, বা যে কোনো ফলের রসই হতে পারে। পর্যাপ্ত পরিমাণ পানি যেন শুরু হয় এবং এর সাথে সাথে বিভিন্ন ধরনের ফল, খেজুর বিশেষ করে একটা পুষ্টিকর ফল, এছাড়া গরমকালীন আমরা এখন বিভিন্ন জাতের ফল পেয়ে থাকি, তরমুজ, পানি জাতীয় ফল, যেগুলো সহজে আমাদের শরীরে পানি এবং সেই সাথে ভিটামিন এবং মিনারেলস জনিত যে সমস্যাগুলো সেগুলোকে দ্রুত কাটিয়ে উঠতে সাহায্য করে। এবং কিছুটা ইন্টারভাল দিয়ে আমরা বলবো যে হলো মাকে ভাজা পোড়া জাতীয় খাবারটা আমি এখানে বলবো যে কম খেতে মাকে, যে সহজে, কারণ ভাজা পোড়া জাতীয় খাবার খেলে এক একজনের হজমের অসুবিধা হতে পারে, সেই জন্য সেই অনুযায়ী মেইন খাবারটা আমি চাইবো যে তার জন্য সহজ পাচ্য হয় এরকম খাবার দাবার, যেমন মেইন ফুড ভাতের সাথে সে মাছ মাংস সবজি ডাল, এগুলো নর্মাল খাবার, স্পেশালি খিচুড়ি খাওয়া যেতে পারে। এবং আমি এই সময়টা বেশি নজর দিতে বলবো প্রোটিন জাতীয় খাবারের প্রতি, এটা যেন ডিম, মাছ, মাংস, দুধ, এগুলোর যেন কোনো খাবারে যেন ঘাটতি যেন না হয়। তাহলে এই জাতীয় খাবারগুলো সে যদি ইন্টারভ্যাল পরপর এক থেকে দুই ঘন্টা পরপর যদি খাবারগুলো নেয়, তাহলে আমার মনে হয় তার যে অভাব হওয়ার কথা সেটা অভাবটা পূরণ হয়ে পরবর্তী দিনের জন্য সে প্রস্তুতি নিতে পারবে। ইকুয়ালি সেরকম সেহেরির সময়ও সে এরকম হালকা সহজ পাচ্য খাবার, যেটা সহজে হজম হয়, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেরকমটা পেয়ে থাকি খাবারটা, সেটাই একটু চিন্তা করে যে আমি একটু প্রোটিন জাতীয় মাছ মাংস ডিম দুধটা যেন খাবার মায়ের খাবারের মধ্যে যেন থাকে, সেটা আমরা চিন্তা করে মাকে খাবার দিতে সচেতন হব ইনশাআল্লাহ। আর একটা ব্যাপার আমি জানতে চাচ্ছিলাম ম্যাডাম, যে রোজা রাখলে, অর্থাৎ প্রেগনেন্ট মহিলাদের তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়, রোজা রাখলে কোন ধরনের উপসর্গগুলি আপনি একদম রেড মার্ক করবেন, যেটা সাথে সাথে আপনার মানে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তাদের সাথে সাথে? আচ্ছা, এটা আসলে প্রেগনেন্সির তিনটা স্তর আছে, একটা হচ্ছে যে প্রথম তিন মাস, দ্বিতীয় তিন মাস আর শেষের তিন মাস। তো সাধারণত হয় কি যে এক একটা স্টেজে এক এক ধরনের সমস্যা বেশি থাকে। তার প্রথম তিন মাসে যে সমস্যাটা মারা আমাদের সামনে নিয়ে আসেন সেটা সাধারণত তার প্রথম দিকে যেটা বমি বমি ভাবজনিত সমস্যা থেকে থাকে, মর্নিং সিকনেস আমরা বলে থাকি। এই মর্নিং সিকনেস বা বমিজনিত সমস্যাটা এক একজনের ক্ষেত্রে এক রকম, কারো কম কারো বেশি। সুতরাং এই প্রথম দিকে যে যে বমিজনিত যে সমস্যা, সে তখন যদি সে রোজা রাখে তাকে, তাহলে তাকে বিশেষ করে ডিহাইড্রেশনের প্রতি খেয়াল রাখতে হবে, পানি শূন্যতার প্রতি, কারণ বমি হলে সে আরও বেশি ডিহাইড্রেশনে পড়ে যাবে। সুতরাং এই সময় যদি এরকম দেখা যায় যে খুব বেশি তার বমির ভাব দেখা দিচ্ছে, তাহলে সে প্রয়োজনে কিন্তু রোজা ভেঙে ফেলতে পারে, এটা তার জন্য হলো কোনো নিষেধ নয়, বরং এটাই বলা হয়েছে যে তার জন্য ক্ষতিকর হয় এরকম যেন সে যেন কিছু না করে। আর বিশেষত প্রেগনেন্সির যে মাঝের যে তিন মাস, এই সময়টা মা সাধারণত একটু কমফোর্টেবল পজিশনে থাকেন, এই সময়টা সাধারণত সমস্যাটা কম হয়ে থাকে এই ধরনের। তবে যেটা হয় যে মায়ের প্রস্রাবজনিত সমস্যা হচ্ছে, মায়ের রক্তশূন্যতার দেখা দিচ্ছে, এরকম বেশি দুর্বল বোধ করছে গরমজনিত কারণে, তাহলে তখনও সে প্রয়োজনে সেই ব্যবস্থা নিতে পারবেন। আর বিশেষ করে যেটা শেষের তিন মাসে আমি বলবো, যখন বাচ্চাটা একটু ম্যাচিউরিটির দিকে যাচ্ছে, তখন সাধারণত যেটা হয় সেটা হচ্ছে মা কিন্তু পেটের ভিতরে বাচ্চা তখন নড়াচড়াটা ভালো মতো বুঝতে পারেন। হ্যাঁ, তখন যেটা হয় সেটা হচ্ছে মা যদি রোজা রাখার ফলে দুর্বল হয়ে পড়েন বা তার ডিহাইড্রেশন বা অন্যান্য দুর্বলতা দেখা দেয় বা শারীরিক অন্য সমস্যা দেখা দেয়, তাহলে মা প্রথমেই যে সিমটমটা, বাচ্চা ভালো না থাকার যে সিমটমটা অনুভব করেন, সেটা হচ্ছে বাচ্চা পেটের ভিতরে কম নড়া, এই কম নড়াচড়া করাটা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ সাইন। এই সাইনটা যদি দেখা যায় তাহলে কিন্তু মাকে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম, আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন আমাদের দর্শকদের জন্য। আমাদের বিশ্বাস আপনার এই গুরুত্বপূর্ণ মতামতে আমাদের যারা প্রেগনেন্ট রয়েছে কিংবা প্রেগনেন্টের সাথে সম্পৃক্ত যারা রয়েছে ফ্যামিলি মেম্বাররা, তারা অবশ্যই উপকৃত হবে। তাদের জন্য এক কথায় যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকেও। আমি সবাইকেই জানাতে চাই যে যেহেতু রোজা আমাদের জন্য ফরজ, সুতরাং প্রত্যেকটা সুস্থ মানুষেরই রোজা রাখার চেষ্টা করা উচিত। এবং যেহেতু গর্ভবতী মা, সুতরাং এই ব্যাপারে মাকে এবং তার পরিবারের সকলকে তার প্রতি আমি যত্নবান হওয়ার জন্য বলবো। যে কোনো ধরনের সমস্যার জন্য তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী তিনি সেভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ম্যাডাম।
জি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে এসেছি আলহামদুলিল্লাহ, এবং গুরুত্বপূর্ণ মতামতও আমরা তার কাছ থেকে জেনেছি, এবং ইনশাল্লাহ আমরা যে মতামতগুলি তার কাছ থেকে নিয়েছি, যারা প্রেগন্যান্ট রয়েছেন স্পেশালি সেই সমস্ত মায়েদেরকে বলছি এবং তার সাথে যারা রিলেটেড আছেন তাদেরকে বলছি, বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়েই যেন আমাদের জীবনের প্রত্যেকটা দিন পথচলা আমরা করতে পারি এবং তাদের মতামত অনুযায়ী যেন আমরা চলতে পারি, যাতে আমাদের কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। সে সব সর্বপ্রকার দুর্ঘটনা থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের সবাইকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো রাখুক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Last of all, Muhammad.